এত বেশি চা উৎপাদন হচ্ছে যার জন্য জলপাইগুড়িতে একটা সেন্টার করা অত্যন্ত জরুরি নমস্কার আপনাদের সঙ্গে আমি দেবজ্যোতি আপনারা দেখছেন এশিয়ানেট নিউজ বাংলা আমরা এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ি শহরে আর আমাদের সঙ্গে রয়েছেন প্রতাপ রাউত যিনি এই জলপাইগুড়ি শহরে যে চায়ের নিলাম কেন্দ্র আছে তার প্রাক্তন কর্মী আমরা তার কাছে যাব কারণ এই নিলাম কেন্দ্রকে নিয়ে ইতিমধ্যেই এই বিধানসভা নির্বাচনে কিন্তু বড় ইস্যু তৈরি হয়েছে আমরা কথা বলবো তার সঙ্গে আচ্ছা এই নিলাম কেন্দ্রটা কেন বন্ধ হয়ে গেল কেন কেন্দ্র বন্ধ আছে কারণ এখানে চা আসছে না এই কারণে নিলাম কেন্দ্র বন্ধ আছে এর জন্য আমরা চিঠি করেছি প্রধানমন্ত্রী দপ্তরে প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি করার পরে মিনিস্ট্রি অফ কমার্স থেকে যে যে উত্তরটা এসে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং হতাশাপূর্ণ কারণ ওখানে যে উত্তরটা এসেছেন সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য ওনার কাছে আছে যেটা হলো উনি বলেছেন যে এখানে নিলাম কেন্দ্রের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই কিন্তু এখানে সব ইনফ্রাস্ট্রাকচার আছে এখানে ই অক্সন সেন্টার করার জন্য যদি টিবোর্ড আজকের থেকে বলে তাহলে আমরা কালকের থেকেই অক্সিজেন অক্সিজেন সেন্টার চালু করতে পারি এখানে সব রকম পরিকাঠামো আছে তাছাড়াও দ্বিতীয় উনি বলেছেন যে জলপাইগুড়ি আর শিলিগুড়ির থেকে এত কাছে থাকার দরুন এখানে নিলাম কেন্দ্র হওয়া সম্ভব নয় কিন্তু একই ডিস্টেন্সে কুনুর এবং কয়েম্বৈর অক্সিস সেন্টার আছে যেখানে দুই অক্সেন সেন্টারই সমানভাবে চলছে কারণ ওখানে একটা টিবোর্ড একটা লিমিট করে দিয়েছেন যে এই লিমিটের বাইরে চা একটা সেন্টার বিক্রি করতে পারবেন না তার ফলে কী হচ্ছে যে যে ওভার বাউন্ডিং চা হচ্ছে সেটা অন্য অক্সিস সেন্টারে যাচ্ছে তার ফলে দুই অক্সিন সেন্টারেই সমানভাবে চলছে কিন্তু টিবোর্ড আমাদের এখানে এরকম কোনো নিয়ম চালু করছেন না আচ্ছা এই যে শিলিগুড়িতে একটা চায়ের নিলাম কেন্দ্র জলপাইগুড়িতে একটা চায়ের নিলাম কেন্দ্র কেন মানে এত কাছাকাছি দুটো শহরের মধ্যে দুটো চায়ের নিলাম কেন্দ্র কেন না এত কাছাকাছি ডিমান্ড আছে এখানে জলপাইগুড়ি হচ্ছে চায়ের জেলা এখানে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় তাই এখানে চায়ের অক্সিজেন সেন্টারের নিলাম বরাবরই চা অক্সিজেন সেন্টারের ডিমান্ড বরাবরই ছিল আর তাছাড়া শিলিগুড়ি এখন যে চা উৎপাদন হচ্ছে তার ফলে শিলিগুড়ি একার পক্ষে এতগুলো চা নিলাম করা সম্ভব নয় কারণ শিলিগুড়িতে এত বেশি চা নিলাম হচ্ছে যার দরুন হচ্ছে অক্সিজেন সেন্টারের প্রসেসটা যে আছে তার অনেক ডিলে হচ্ছে যেমন এখন অক্সিজেন সেন্টারে যদি কোনো চা দেয় সেক্ষেত্রে ওটা নব্বই থেকে একশো কুড়ি দিন পরে নিলাম হচ্ছে তার ফলে হচ্ছে অক্স চায়ের কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে চায়ের প্রাইসে এফেক্ট পড়তেছে এতদিন চা ওয়ে হাউসে পড়ে থাকার দরুন চায়ের কোয়ালিটিটা খুব খারাপ হয়ে যাচ্ছে এবং প্রাইসে অনেক এফেক্ট হচ্ছে আচ্ছা জলপাই উত্তরবঙ্গে যে চায়ের যে বাগান এবং তার যে মূল যে সদর দপ্তরগুলো বেশিরভাগই হচ্ছে জলপাইগুড়িতে কিন্তু তার সত্ত্বেও শিলিগুড়িতে চায় নিলাম কেন্দ্র কেন আগে হলো। শিলিগুড়িতে চা নিলাম কেন্দ্র আগে হওয়ার কারণ সেটা আমাদের জন্মের আগে হয়েছে এটা আমাদের জলপাইগুড়ির একজন মানে ভূমিপুত্র আর কি শিলিগুড়িতে একটা অক্সিজেন সেন্টার চালু করেছিলেন তারপরে আমাদের এখান তারপরে এত বেশি উত্তরবঙ্গে এত বেশি চা উৎপাদন হচ্ছে যার জন্য জলপাইগুড়িতে একটা অক্সিজেন সেন্টার করা অত্যন্ত জরুরি জলপাইগুড়ি চা কেন্দ্র বন্ধের পিছনে আদৌ কি কোনো ষড়যন্ত্র রয়েছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র বন্ধের ফলে ষড়যন্ত্র বলতে গেলে এখানে ষড়যন্ত্র বলতে সেরকম ঠিক বলতে পারছি না আমি ষড়যন্ত্র আছে কি না কিন্তু জলপাইগুড়িতে একটা চা অক্সিজেন সেন্টার হলে যেমন শিলিগুড়িতে এখন চা অক্সিজেন সেন্টারের জন্য প্রায় চল্লিশ হাজার লোক সেই চা অক্সিজেন সেন্টারের জন্য রোজগার পাচ্ছে জলপাইগুড়িতে যদি চা নিলাম কেন্দ্র হয় এখানেও সেম পরিমাণে লোক রোজগার পাবে এখানে যদি চা অক্সান সেন্টার হয় তো প্রচুর পরিমাণে ওয়ারহাউস হবে ব্রোকার হাউস হবে প্যাকেজিং ইউনিট হবে এ এতে প্রচুর পরিমাণে রোজগার বাড়বে তাছাড়া জলপাইগুড়ি অর্থনৈতিক ডেভেলপড হবে আচ্ছা এই টি বোর্ড তো হচ্ছে এই চা নিলাম কেন্দ্রগুলো মাথা তো টি বোর্ড যেখানে এখানে যখন একটা চায়ের নিলাম কেন্দ্র তৈরি করা হলো সেটাকে খোলাও হলো কিন্তু সেটাকে পরবর্তীকালে পুরোভাবে সেটাকে চালু রাখা হলো না তো টি বোর্ডের ভূমিকাটা কি টি বোর্ডের আমি বলছি জলপাইগুড়ি যখন অল ইন্ডিয়াতে সাতটা অকশন সেন্টার আছে তার মধ্যে জলপাইগুড়ি একটা মানে অন্যান্য ছটি অক্সিজেন সেন্টারেই যখন চালু হয়েছিল তখন চালু অবস্থায় কিছু না কিছু টিবোর্ডের থেকে বা সরকারের তরফ থেকে কিছু না কিছু সুযোগ সুবিধা দিয়ে দিয়েছিলো যার জন্য টিবোর্ড যা অক্সিজেন সেন্টারগুলি নিজের পায়ে দাঁড়াতে পারে কিন্তু জলপাইগুড়িতে সেরকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হলো না যেমন হচ্ছে ওয়ান পার্সেন্ট ভ্যাট শিলিগুড়ি অক্সিজেন সেন্টার যখন চালু হয়েছিল তখন সেখানে ওয়ান পার্সেন্ট ভ্যাট ছাড় দিয়েছিল মানে শিলিগুড়ির থেকে যদি কোনো চা অক্সিজেন সেন্টারের মারফত যদি কোনো চা বিক্রি হয় সেক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ট্যাক্স ছাড় হবে কিন্তু জলপাইগুড়িতে অল সাতটা অক্সিজেন সেন্টারই দিয়ে দেওয়া হয়েছে কিন্তু জলপাইগুড়ির সাথেই শুধু এই বিমাত্রী সুলভ আচরণ করা হয়েছে এর কারণটা কি মানে হঠাৎ করে যেটা একটা চা চায়ের একটা মূল জায়গা যেখানে চায়ের এত উৎপাদন চায়ের সমস্ত সদর দপ্তর মানে চা বাগানগুলো বেশিরভাগই এখানটায় ছিল সেখানটায় দাঁড়িয়ে তো এটা জলপাইগুড়ির সাথে এরকম সুলভ আচরণটা কেন এই সুলভ আচরণের দায়িত্বটা টি বোর্ডের এটা দেখার দায়িত্ব টি বোর্ডের আর এটা এই এর উত্তরটাও টি বোর্ডই দিতে পারবে একান্ন শতাংশ চা নিলামে তুলতে হবে এটা হচ্ছে সরকারি নিয়ম কিন্তু আদৌ কি সেটা উঠছে পার্লামেন্টে একটা নিয়ম পাশ হয়েছিলো যে জলপাই যত চা প্রোডাকশান হবে প্রোডাকশনের একান্ন শতাংশ চা অক্সিজেন সেন্টারের মারফত বিক্রি করতে হবে কিন্তু এই নিয়ম ঠিক আমার মনে হয় না এই নিয়ম ঠিকঠাক পালন হচ্ছে কারণ এই নিয়ম যদি ঠিকঠাক পালন হতো তাহলে জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র এমনিতেই চলতো আচ্ছা এই দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই চা নিয়ে রাজনীতি এত উত্তপ্ত কেন চা নিয়ে রাজনীতি জলপাইগুড়ি জলপাইগুড়ি যদি ডেভেলপ হয় তাহলে এই ডেভেলপডের কারণটা হচ্ছে চা নিয়ে জলপাইগুড়ি রাজ্যটাই জলপাইগুড়ি জেলাটাই হচ্ছে চা নিয়ে জলপাইগুড়ির উন্নতি একমাত্র চায়ের দ্বারাই হতে পারে তাই এই রাতে চায়ের জন্য এই রাজনীতি এত হচ্ছে এই নিয়ে তো দুটো বিশেষ দলের মধ্যে তো বেশ ভালো রকম মানে বাকযুদ্ধ চলছে হতে পারে সেটা আমার ঠিক জানা নেই না আপনার একটা চিঠিও তো ভাইরাল হয়েছে এবং সেটা নিয়েও রীতিমতো একে অপরের দিকে মানে নিশানা নিক্ষেপ করছে হ্যাঁ যেটা চিঠি আমি করেছি ওটা আমি এক নাগরিক হিসাবে যেটা দায়িত্ব আমি দায়িত্ব বুঝে করেছি সেটার জন্য রাজনীতির মন্তব্যে আমি ঠিক করতে পারছি না এটা আপনারা শুনলেন যে তার কথা প্রতাপ রাউতের কথা যিনি এই চায়ের যে নিলাম কেন্দ্র সেখানটায় কাজ করতেন এবং সেখানকার একজন তিনি কর্মী তিনি আশা করেছিলেন যে চায়ের জলপাইগুড়ির বুকে চায়ের নিলাম কেন্দ্র হলে শুধু শুধু তিনি যে কাজ করবেন তেমনটা নয় এই চা শিল্পকে ঘিরে জলপাইগুড়ির বুকে আরও তরুণ তরুণী সকলে মানে একটা কর্মসংস্থানের সুযোগ পাবেন এখানকার যে অর্থনীতি সেটা আরও বেশি করে ফ্লারিশ হবে এবং এখানে আরও অনেক কিছু হবে যেটা অর্থনৈতিকভাবে জলপাইগুড়ির মানুষকে শক্তিশালী করবে কিন্তু দীর্ঘদিন ধরে জলপাইগুড়ির মানুষ যে আশা বুকে বেঁধে নিয়ে চায়ের নিলাম কেন্দ্র গড়ার জন্য রীতিমতো লড়াই চালাচ্ছিলেন সেই চা নিলাম কেন্দ্র হলেও আলটিমেটলি সেটা যেভাবে বন্ধ হয়ে গেছে তাতে কিন্তু হতাশ প্রতাপ রাউতের মতো এরকম আরও অনেকে ক্যামেরায় অমিত দাসের সঙ্গে দেবজ্যোতি চক্রবর্তী এশিয়ানেট নিউজ বাংলা উত্তরবঙ্গে এত বেশি চা উৎপাদন হচ্ছে যার জন্য জলপাইগুড়িতে একটা অক্সিজেন সেন্টার করা অত্যন্ত জরুরি